অনেকদিন যাবতীয় আপনাকে ফলো করি যখনই আপনি কোনো অনুষ্ঠানে আসেন আজকের আপনাকে অনেকক্ষণ যাবত ফলো করার পরে আমার কাছে মনে হচ্ছে আপনি ভীত এবং সন্ত্রস্ত কোনো কারণে আপনি মেপে মেপে উত্তর দিচ্ছেন বিভিন্ন বিষয়ে আপনি এভাবে আগে কখনো বলতেন না যদি সেটা আপনার কোনো দুর্বলতা হয়ে থাকে আমি আশা করি আপনি সেই দুর্বলতা কাটিয়ে উঠবেন নাম্বার ওয়ান নাম্বার টু হলো আপনার দৃষ্টিতে বাংলাদেশের আওয়ামী লীগ তা পারেনি এখন পর্যন্ত যা পড়া উচিত ছিল বাংলাদেশের বিএনপি যা পারেনি পারা উচিত ছিল আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি জানি না আমি তো বিস্তারিত বলছি কোন কথায় যে আপনার মনে হলো বরং ফয়সল আমাকে সাবধান করেছে আমি তো বরং বেশি বিস্তৃত বলছি এনিওয়ে আপনি যেটা বললেন যে বাংলাদেশের আওয়ামী লীগ বা বিএনপি করতে পারেনি করতে পারতো এরকম বিষয় অসংখ্য একটা দুইটা বলা আসলে অপরাধের পর্যায়ে পড়বে আমি সেটা উল্লেখ করব না আমরা আমি তো বলেছি প্রথমেই বলেছি যে আমরা দুঃখিত হই এই জন্য যে আমাদের সম্ভাবনা ছিল অনেক বেশি আমরা সেটা করতে পারিনি আমাদের নেতৃত্বে সেই ব্যর্থতা আছে কিন্তু এটা বলার সঙ্গে সঙ্গে আমি আবার এটাও সতর্কভাবে বলি যে আমরা যদি বলি বাংলাদেশ একটা হতাশনাজনক জায়গায় পৌঁছে গেছে তাহলে বাংলাদেশের কৃষকের প্রতি অবমাননা হয় যে বাহাত্তর সালে সাড়ে সাত কোটি মানুষের জন্য যে দেশটা খাদ্যে ভর্তি মানে ইয়ে ছিল খাদ্য ঘাটতিতে ছিল সেই দেশটা ষোলো কোটি হওয়ার পরও এখন খাদ্যে উদ্বৃত্ত হওয়ার পথে এটা তো কৃষকের অবদান তো আমি যদি বলি হতাশার কথা বলি তাহলে কৃষকের অবদানকে অবমাননা করা হয় বাংলাদেশের প্রাইভেট এন্টারপ্রেনিউরদের অবমাননা করা হয় বাংলাদেশের ক্রিকেটারদের অবমাননা করা হয় বাংলাদেশের সায়েন্টিস্টদের অবমাননা করা হয় এরকম অসংখ্য সেক্টর আছে আমরা অবমাননা করব এবং যার মিলিত ফলাফল হচ্ছে যে বাংলাদেশের জাহাজ ভাঙ্গা শিল্প পৃথিবীর এক নাম্বার। বাংলাদেশের নিটওয়্যার রপ্তানি সেক্টর পৃথিবীর এক নাম্বার। বাংলাদেশে এরকম অনেক রকম এক নাম্বার বাংলাদেশের পৃথিবীর সবচেয়েতে বড় চিনি রিফাইনারিটা বাংলাদেশে হয়েছে আমি এই রকম সখানেক উদ্ধৃতি দিতে পারবো যেগুলিতে মনে হবে বাংলাদেশকে নিয়ে বাহবা দেওয়ার মতো জায়গা আছে এগুলি বলা যদি হয় যে এটা কম্প্রোমাইজ তাহলে আমি কম্প্রোমাইজে বিশ্বাসী আর সারাক্ষণ নেতিবাচকতা প্রচার করাটা যদি হয়ে থাকে সাহসের পরিচয় আমি সেই সাহসের পরিচয় দিতে প্রস্তুত না আমি বাংলাদেশে থাকতেও যা বলছি এখানেও তাই বুঝছি থ্যাংক ইউ নাইম ভাই প্রিয় দর্শক আপনারা যারা মোবাইলে আমার মোবাইলে ফোন করছেন আপনাদেরকে বলি আমি মোবাইল কিন্তু ধরতে পারবো না এবং মোবাইল ধরে লাইভে আপনাদের সাথে আমি কথা বলতে পারবো না আপনারা দয়া করে স্ক্রিনের যে নম্বরটি রয়েছে জিরো টু জিরো থ্রি ফোর সিক্স এইট ফোর ডাবল ওয়ান নাইন এই নম্বরে ফোন করেন এবং আমার মনে হয় যে নম্বরটি থেকে ফোন আসছে আমার মোবাইলে এটি ইটালির নম্বর ইটালি থেকে যিনি ফোন করছেন আপনাকে দয়া করে বলছি আপনি আপনি বা আপনারা ফোন করে আমার মোবাইলের চার্জটা নষ্ট করেন না প্লিজ কারণ পরে আমি মানে কি হয়ে যাব আউট অফ টাচ হয়ে যাব ওয়ার্ল্ড থেকে আপনি আমার মোবাইলে ফোন না করে আপনি ল্যান্ডলাইনে ফোন করেন আর আমি আনিস ভাই আপনার আপনার আনিস ভাই হচ্ছেন বেতার বাংলায় কাজ করেন সাংবাদিক প্লাস ফুল টাইম পলিটিশিয়ান দর্শক যারা শুনছেন আমার একটা জিনিস যে আমরা সবসময় একটা কমন ইন্টেনশন যে আমরা নেগেটিভ দিকটা সবসময় বলে থাকি আমি নাইমবার কাছ থেকে যেটা শুনলাম যে পজিটিভ কিছু জিনিস যে এটা পজিটিভ জিনিসগুলি বললে যদি হয় আমি বায়সড আমি মাইন্ড করি না আমার কাছে কিছু ইনফরমেশন আছে অবশ্য আপনারা জানেন যে গত আমার মনে হয় বিগত কয়েক যুগের মধ্যে বাংলাদেশের রিজার্ভ বর্তমানে বারো দশমিক বত্রিশ বিলিয়ন ডলার এবং গত অক্টোবর মাসে পৃথিবী থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে একশো পঞ্চাশ কোটি ডলার এমিটেন্স বাংলাদেশে গেছে এবং আমরা যদি এইসব জিনিস চিন্তা করি যে বাংলাদেশ কিন্তু এগুচ্ছে এগিয়ে যাচ্ছে আমরা যদিও আমি মনে করি যে বাংলাদেশ সিক্স লার্জেস্ট রেমিটেন্স কান্ট্রি অফ ওয়ার্ল্ড এর মধ্যে আরেকটা জিনিস যেটা জিডিপি জিডি বাংলাদেশের জিডিপি বর্তমানে সেভেন পয়েন্ট এইটি ওয়ান যেখানে মালয়েশিয়ার মতো একটা উন্নত দেশ ফাইভ পয়েন্ট থ্রি এইট এবং ব্রিটেনে টু পয়েন্ট নাইন সো আমি যেটা বলবো যে মিসিং মিসিংয়ের ব্যাপারটা আসছিলো আগে মিসিংটা যদি দেখি আমরা ব্রিটেনে প্রত্যেক বছর দুই লাখ মানুষ মিসিং হচ্ছে এবং আমেরিকায় আট লাখ এবং এটা এফ রিপোর্ট এবং ব্রিটেনের যে সাতচল্লিশটা পুলিশ ডিপার্টমেন্টের রিপোর্ট অনুযায়ী তো আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের যে বিশাল জনসংখ্যা আমরা জনসংখ্যা বিস্ফোরণ বলতে পারি কিন্তু আমরা জনসংখ্যা বিস্ফোরণ বলি না যদি জন জনসম্পদ বলি এবং আমাদের দেশের এক প্রায় যদি মনে করি যে এক কোটি মানুষ বিদেশে আছেন এবং সেই এক কোটি মানুষের প্রবাসীদের এই রেমিটেন্স থেকে জিডিপি আজকে এই পর্যায়ে এবং আমরা যদি আগামী দশ বছরের মধ্যে আরও এক কোটি মানুষ বিদেশে পাঠানোর জন্য ব্যবস্থা করতে পারি আন্তর্জাতিক সম্পর্ক উন্নত করে যেমন বিএনপির যে একটা ধারণা ছিল ভারতের সাথে যে একটা নেতিবাচক প্রভাব সব সময় এখন তারা মনে বুঝতে পেরেছেন এ ব্যাপারে আপনি কী মনে করেন যে আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য তাহলে আমরা কতটুকু এগুতে পারবো